এই রাস্তাটা এমন কেন ভাই? ও ইয়েস, এই জায়গাটায় পুরো বাস ডুবে যাচ্ছে, এত ডিপ জায়গা আছে, এখানে পাড়া দিয়ে যাইতে হবে। এই জায়গায় একদম অন্ধকার, সূর্যের আলো আসে না। যতটাই ঝর্ণার কাছে কাছে যাচ্ছি রাস্তাটা ততই কঠিন হচ্ছে, পিছলা হচ্ছে, অনেক স্রোত। বৃষ্টি হওয়ার জন্য মনে হয় স্রোতটা বেড়ে গেছে। অলমোস্ট আমরা চলে আসছি। ডোন্ট গেট মি রং, কেউ অফেন্ডেড হবেন না। কিছু কিছু মানুষ আছে যাদের কোনো খাওয়া দাওয়ার কাজ নাই, তারা কি করে, মাইলের পর মাইল কঠিন পথ হেঁটে চলে আসে, এসে দেখে কি পাথরের উপরে পানি পড়তেছে। আমি ওয়ান অফ দেম। তো আপনি যদি আমার মতো হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে চলে আসছি নাবিতাছড়া ঝর্ণায়। এটা হচ্ছে সীতাকুণ্ডের মিরসরাইতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমরা কিভাবে এই ঝর্ণাতে আসলাম, আমাদের খরচ কেমন হলো, এবং আমাদের নাবিতাছড়া ঝর্ণাতে আসার ট্রেকিং এর এক্সপিরিয়েন্সটা কি। আপনারাও যদি আমার মতো এই ঝর্ণাতে আসতে চান তাহলে কিভাবে আসবেন তার ফুল একটা গাইড দিব আমি এই ভিডিওতে। তো চলুন দেখে আসা যাক আমরা এই পর্যন্ত কিভাবে আসলাম। রাত 11টার একটি চিটাগাংয়ের বাসে করে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে দিই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া পড়ে 650 টাকা করে। আপনারা চাইলে সীতাকুণ্ডের বাসে উঠতে পারেন, সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম পড়বে। কিন্তু সীতাকুণ্ডের বাসের তুলনায় চিটাগাংয়ের বাস একটু কোয়ালিটি ফুল হওয়ায় আমরা চিটাগাংয়ের বাসে করে রওনা দিয়েছিলাম। সকাল 7:30টায় আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডের নয়াদুয়ারি বাজারে। নাবিতাছড়া ঝর্ণার জন্য ট্রেকিংটা এখান থেকে শুরু করতে হয়। এখানে নেমে আমরা একটা হোটেলে সকালের নাস্তা সেরে ফেলি। এরপর একজন লোকাল গাইড ঠিক করে ট্রেকিংয়ের প্রস্তুতি নিয়ে আমাদের আজকের ট্রেকিং শুরু করে ফেলি। তো আমাদের জার্নিটা শুরু করলাম আমরা 8:30 সময়। এখানে যে জায়গা থেকে জার্নিটা শুরু করলাম সেই জায়গার নাম হচ্ছে নয়াদুয়ারি বাজার। প্রথমে এই রাস্তাটা দিয়ে আমরা আগাচ্ছি, এই যে এই রাস্তা। আর আজকে আমরা ওকে নিচ্ছি গাইড হিসেবে। তোমার নাম কি? তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন, এইখানে আসলে আপনারা খুব ইজিলি গাইড পেয়ে যাবেন। তো গাইডের ভাড়া মোটামুটি 200-300 এরকম, যে যেরকম বার্গেন করে নিতে পারেন, নিয়ে রওনা দিয়ে দেবেন। আর এর মধ্যে আমরা কিছু শুকনো খাবার কিনে নিয়েছি। সোফার 10 মিনিটের মতো আসলাম। পুরোটা রাস্তায় এখন পর্যন্ত আমাদের মাটির রাস্তা ছিল। প্রথম দিকে একটু পিচ ঢালা রাস্তা ছিল আর এখন হচ্ছে মাটির রাস্তা। বাস কত করে? 20 টাকা করে? এই 10 টাকা করে? টিভিতে দেখাবে এটা? টিভিতে দেখাবো কিন্তু। হ্যাঁ, এই জন্য দাম বেড়ে যাচ্ছে না? নাম কি তোমার? ও, রাস্তাটা এরকম কেন? আমি রং ট্রাকে চলে গেছিলাম। টিকিট ফি কত? 20 টাকা করে। তো ঝর্ণাতে যাওয়ার জন্য আমরা টিকিট করলাম, প্রতিজনের টিকিট হচ্ছে 20 টাকা করে। এই যে দেখেন, তো এই টিকিটটা নাকি আগে ছিল না, এখন হচ্ছে গত 3 বছর থেকে এই টিকিটটা করা লাগতেছে। এটা নাকি সরকার থেকে নিয়ম করে দিছে যে এখানে যাওয়ার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে পার পার্সন। তো মোটামুটি আধা ঘন্টার মতো আসলাম সোফার। এখন পর্যন্ত রাস্তাটা একদম ইজি ছিল। অ্যান্ড এখন আকাশে অনেক মেঘ, হ্যাঁ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা অনেক ভালো, রোদ নাই, তো কষ্ট হচ্ছে না খুব একটা। আর মাঝে মাঝে এরকম দুই একটা রাস্তা যাচ্ছে, তো এখন পর্যন্ত খুব একটা চ্যালেঞ্জ ফেস করি নাই। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা গত শুক্রবারেও নাকি পানির নিচে ছিল। এখন আমরা এরকম ছোট ছোট ঝিরিপথ পার হয়ে আমাদের ঝর্ণার দিকে যাচ্ছি, নাবিতাছড়া। অনেকে বান্দরখুম বলে থাকে নাবিতাছড়া ঝর্ণাকে। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, ছোট একটা পাহাড়ের মতো, পাশ দিয়ে ঝিরিপথ। আসলে আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে রোদ নাই, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি যেটা গায়েও লাগতেছে না, তো খুব একটা টায়ারিং লাগতেছে না। আসলে খুব এনজয় করতেছি আমরা আজকের এই ট্রেইলটা।
যেখানে একটা জায়গা আছে, দেখা যাচ্ছে কি না, এই যে এখানে জায়গা আছে, এখানে পাড়া দিয়ে যাইতে হবে। ও, এই জায়গাটা কিন্তু অনেক কষ্ট। এখানে দাঁড়ায় এখানে পাড়া দিতে হবে। তো বুঝতে পারতেছেন এই ট্রেনটা একটু টাফ আছে। হ্যাঁ, তো এই ট্রেনটা কিন্তু সবার জন্য না। কোন দিকে নামলা? এই ট্রেনটা কিন্তু আসলে টাফ আছে, জান। এই জায়গায় একদম অন্ধকার, সূর্যের আলো আসে না। আচ্ছা, সো আমরা মোটামুটি এক ঘন্টার ট্রেকিং করার পরে এই জায়গাটায় চলে আসলাম। তো আমরা এখানে এসে প্রথম ঝর্ণাটা পেয়ে গেছি। নাপিতা ছাড়া ট্রেইলে কিন্তু মোট চারটা ঝর্ণা আছে। তো আমরা আস্তে আস্তে সবগুলো ঝর্ণাতে যাচ্ছি। তো প্রথম ঝর্ণাটার নাম হচ্ছে টিপরাখুম। অ্যান্ড এই ঝর্ণাটার আশেপাশে দেখেন পাশে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে আমরা উঠে যাব আমাদের পরবর্তী ঝর্ণা কুপিরাখুম ঝর্ণাতে যাওয়ার জন্য। তো এখানে আসার জাস্ট আগের পথটা একটু টাফ ছিল, অনেক পিছলা। তো অবশ্যই এখানে আসলে আপনারা গ্রিপ আছে এমন কোনো স্যান্ডেল বা ট্রেকিং স্যান্ডেল এগুলো পরে আসবেন। সাবধান, পিছলা আছে। এই জায়গাটা পিছলা, পিছলা, এই জায়গায় পিছলা ভাই, পিছলা, সাবধান। এই যে দেখেন, এই যে আমাদের গাইড, অনেক সাহস। তো আমাদের নিচের যে ঝর্ণাটা ছিল ওইটার পরে জাস্ট উপরে এসে আরেকটা ঝর্ণা, এই ঝর্ণাটার নাম হচ্ছে কুপিরাখুম। তো এই ঝর্ণাটা নাকি 70 ফিট গভীর। তো এখানে আমাদের যে লোকাল গাইড, সে বললো এখানে নাকি 2 জন মারা গিয়েছে কয়েকদিন আগে, আর তারও আগে 3 জন মারা গিয়েছিল, কারণ তারা সাঁতার জানতো না বাট পানিতে লাফ দিয়েছিল। তো অবশ্যই নিজের তো খেয়াল রাখতেই হবে এখানে আসলে, সাবধানে চলাচলের সাথেও এসব খামখেয়ালিপনা করা যাবে না। যারা যারা আসবেন একটু সেফটি মেনটেন করে চলাচল করবেন, ঝর্ণা দেখবেন, সুন্দরভাবে চলে যাবেন, তাহলে আর বিপদ হবে না। দেখো দেখো, এই রাস্তাটা একদম উপরের দিকে স্টিপ উঠে গেছে। সোফার যতদূর আসছি সবচেয়ে কঠিন রাস্তা এইটুকু মনে হচ্ছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো অনেক বেশি পিছলা হয়ে গেছে। মোটামুটি 200-300 ফিট একটা স্টিপ পথ পার হয়ে আমরা একটা দোকান পাইছি এখানে। পাকিস্তান থেকে না, সুদূর ইন্ডিয়া থেকে না, নারায়ণগঞ্জ থেকে। আমাদের বিরতিতে এক গ্লাস লেবুর শরবত। তো আমাদের জার্নি শুরুর মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে।
দুইটা ছোট ছোট ঝর্ণা পার হয়ে মোটামুটি 250-300 ফুট উপরে উঠলাম একটা কঠিন রাস্তা দিয়ে। এসে এখানে একটা দোকান পাইছি যেখানে লেবু শরবত দিচ্ছে, এরা সেল করতেছে 10 টাকা করে প্রতি গ্লাস। এই জার্নিটার পরে এটা অনেক বেশি রিফ্রেশিং লাগতেছে আমাদের কাছে। তো ছোট একটা ব্রেক শেষে আমরা আবার বের হয়ে পড়লাম আমাদের পরবর্তী যে ঝর্ণা ওটার উদ্দেশ্যে। তো এখান থেকে নাকি যাইতে মোটামুটি 20-25 মিনিট টাইম লাগে, অথবা আধা ঘন্টার মতো টাইম লাগে। অ্যান্ড এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। আমরা এখন একটা টিলের উপরে আছি, তো এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে পিছনে। ক্যাম ভাই কী অবস্থা? এই তো রিফ্রেশিং লাগতেছে অনেক। এখানে আরেকটা ছোটখাটো ঝর্ণা আছে, এটাকে ঝর্ণা বলা যাবে কিনা জানি না, বাট এখানে ছোট্ট একটা মানে উপর থেকে পানি নেমে আসতেছে আর কি। তো আসলে এই টাইপের ট্রেকিং এর যে রাস্তাগুলো এগুলো সুবিধা হচ্ছে আপনি যেখানে যাবেন সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, ছোটখাটো ঝর্ণা দেখতে পারবেন, ঝিরিপথ দেখতে পারবেন। তার মধ্যে অবশ্যই এখানে আমাদের আমরা বৃষ্টি পাই গেছি, তো ট্রেকিংটা কঠিন লাগতেছে বাট অনেক বেশি এনজয় করতেছি আমরা। দেখছেন এখানে কত বেশি ঢেউ, মানে স্রোত, স্রোতের অবস্থাটা দেখেন। তো চারটা ঝর্ণার মধ্যে দুইটা তো আমি দেখাইছি অলরেডি, অ্যান্ড সামনের ঝর্ণাটা এখান থেকে যাইতে 10 মিনিট লাগবে, অ্যান্ড তারপরে যেটা আছে সেটা যাইতে এখান থেকে আরও 20 মিনিট লাগবে। তো 10 মিনিটের ডিফারেন্সে আরও দুইটা ঝর্ণা আমরা পাবো। তো ট্রেকিংয়ে আসার আগে আপনাদের জুতা স্যান্ডেলের স্ট্রেংথ ঠিক আছে নাকি এটা দেখে নেবেন, কারণ অলরেডি আমারটা গেছে ছিঁড়ে, হাড়টা অনেক সমস্যা হচ্ছে। একটা সাপোর্ট আছে বাট দেখা যাক কতক্ষণ এই সাপোর্টটা থাকে। প্রে ফর মি। আমরা অলমোস্ট চলে আসছি আমাদের 3 নম্বর ঝর্ণার কাছে। এখান থেকে কতক্ষণ তোফার জল? 5 মিনিট। ইয়েস, যতটাই ঝর্ণার কাছে কাছে যাচ্ছি রাস্তাটা ততই কঠিন হচ্ছে, পিছলা হচ্ছে, অনেক স্রোত, বৃষ্টি হওয়ার জন্য মনে হয় স্রোতটা বেড়ে গেছে। আমাদের ঝর্ণা দেখা যাচ্ছে, এটা সম্ভবত বাগবিয়ানি ঝর্ণা। ওকে, 1 কিলো বিজি। আমরা যা শুধু ফলো করবো তাহলেই হবে। এই জায়গাটা কিন্তু অনেক ডিপ, আমাদের গাইড বললো। হ্যাঁ, অনেক অনেক। এই যে এই জায়গাটায় পুরো বাস ডুবে যাচ্ছে, এত ডিপ। তো এই জন্য গাইড নেওয়াটা খুবই জরুরি, ওরা কিন্তু জানে যে কোথায় ডিপ বা কোথায় ঠিক কোনটা যাওয়ার রাস্তা। এই ঝর্ণার একটা বৈশিষ্ট্য হচ্ছে যতগুলো খাদ আছে সবগুলোতেই একটা ডিপ ডিপ জায়গা আছে। তো অবশ্যই বাঁশ দিয়ে একটু মেপে দেখবেন যে কোথায় পাড়া দিচ্ছেন। তো আমরা চলে আসছি আমাদের 3 নম্বর ঝর্ণার কাছে। এটা হচ্ছে ছোট ঝর্ণা, এই ঝর্ণাটার নাম হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা। তো এটা তুলনামূলক ছোট। সামনে যে ঝর্ণাটা সেটার নাম হচ্ছে বান্দরকুম ঝর্ণা, ওইটা হচ্ছে সবচেয়ে বড় ঝর্ণা। Oh yes. Okay, let's go. Ashok.
কোন ক্যান ভাই? এটাই তো ট্রেকিং এর মজা। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার কাছে, নাপিতাছড়া ট্রেইল দিয়ে। সবচেয়ে বড় ঝর্ণাটার নাম হচ্ছে বান্দরকুম ঝর্ণা। জাস্ট দেখেন কি সুন্দর। তো এত কষ্ট করে যে ট্রেকিং করে আসলাম, এই ঝর্ণাটার কাছে এসে মনে হচ্ছে পুরোটাই ওয়ার্থ ইট। তো আমরা ফাইনালি 2 ঘন্টার ট্রেকিং শেষে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটিতে। এটার নাম হচ্ছে বান্দরকুম ঝর্ণা, অনেকে এটাকে নাপিতাছড়া ঝর্ণাও বলে। কারণ এই যে ট্রেইলটা দিয়ে আমরা আসলাম, সীতাকুণ্ডের মিরসরাইয়ের ট্রেইল, এটাকে নাপিতাছড়া ট্রেইল বলা হয়। এখানে আসতে আমরা অলরেডি 3টা ঝর্ণা পার করেছি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর ঝর্ণা এবং এটাই সবচেয়ে বড় ঝর্ণা। তো আমরা খুবই লাকি ছিলাম যে আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য ট্রেকিংয়ের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা খুবই ইজি ছিল, কারণ রাস্তা যেটা ছিল সেটা তো অলওয়েজ এরকমই থাকবে ঝিরিপথ, বাট রোদ ছিল না। তো ঝিরি ঝিরি বৃষ্টি, মাঝে মধ্যে অনেক বেশি বৃষ্টি হয়েছে, সব মিলিয়ে আমরা জার্নিটাও খুব এনজয় করেছি। এবং এই বৃষ্টি হওয়ার জন্যই কিন্তু আমরা ঝর্ণাতে পানিও পেয়েছি প্রচুর। তো ওভারঅল আমাদের এই ট্রিপটা পুরোই ওয়ার্থ ইট ছিল এবং অতি কম খরচে আমরা করেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাজ অলওয়েজ, লেটস ডু ব্যাকপ্যাকিং ইন দ্য নেক্সট ওয়ান।